Hello everyone, I am Dr. Shyamani Ray. I am a consultant homeopath. Today I am discussing a very important homeopathic medicine, Robinia pseudocassia. Its common name is yellow locust and it is the medicine from plant kingdom. আজকে আমি হোমিওপ্যাথির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন রোবিনিয়া সিডোকেসিয়া সম্পর্কে আলোচনা করব। এর কমন নেম ইয়েলো লোকাস্ট এবং এটা উদ্ভিদ জগৎ থেকে নেওয়া একটি মেডিসিন। ইট ইজ দি গ্রেট রেমেডি ফর হাইপারক্লোরহাইড্রিয়া, অ্যাসিডিটি, হার্ট বার্ন, ফ্ল্যাটুলেন্সি অ্যান্ড ইনডাইজেশন, গ্যাস্ট্রিক হেডেক অ্যান্ড আর্টিকেরিয়া। এটি অম্লপীড়া, গলাবুক জ্বালা করা এবং খাবার ঠিকমতো হজম না হওয়া, পেট ফেঁপে যাওয়া এবং অম্লপীড়ার কারণে মাথা যন্ত্রণা করা, স্কিনের সমস্যা যেমন আর্টিকেরিয়া বা আমবাতের ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো একটি মেডিসিন। ইট ইজ অলসো এফেক্টিভ মেডিসিন ইন জিইআরডি, মিন্স গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। ইট ইজ ব্যাক ফ্লো অফ স্টমাক অ্যাসিড টু ইসোফেগাস অর ফুড পাইপ। এটা রোবিনিয়া জিইআরডি অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে একটি অত্যন্ত ভালো মেডিসিন, যেখানে গ্যাস্ট্রিক অ্যাসিড আমাদের ইসোফেগাস বা খাদ্যনালীর দিকে এটা উল্টো দিকে প্রবাহিত হয় অর্থাৎ খাদ্যনালীর দিকে প্রবাহিত হয়। এক্ষেত্রে এটা ভীষণভাবে একটা এফেক্টিভ বা কার্যকরী মেডিসিন। ইন কেস অফ রোবিনিয়া উই ক্যান সি ডাল হেভি একিং পেইন ইন স্টমাক, নজিয়া, সাওয়ার ইরাকটেশনস অ্যান্ড প্রোফিউজ ভমিটিং অফ ইন্টেন্সলি সাওয়ার ফ্লুইড উইচ সেটস দি টিথ অন এজ। আমরা রোবিনিয়ার ক্ষেত্রে দেখতে পাই যে স্টমাক রিজিয়নে সবসময় একটা ভারী ভারী ভাব থাকে, একটা ব্যথা অনুভব করে পেশেন্ট, পেশেন্টের বমি বমি ভাব থাকে এবং পেশেন্ট যে ঢেকুর তোলে তা টক স্বাদযুক্ত হয় এবং বমিতে প্রচুর পরিমাণে টক স্বাদযুক্ত ফ্লুইড উঠে আসে বা পদার্থ বমিতে প্রচুর পরিমাণে টক জল ওঠে এবং সে সঙ্গে এতটাই টক হয় সেটা যে দাঁত পর্যন্ত টক হয়ে যায়। গ্রেট ডিস্টেনশন অফ স্টমাক অ্যান্ড বাউল অ্যান্ড ফ্ল্যাটুলেন্ট কলিক অ্যান্ড সাওয়ার স্মেল অফ স্টুলস অফ ইনফ্যান্টস অ্যান্ড সাওয়ার স্মেল অফ বডি অ্যান্ড সাওয়ার ভমিটিং অফ মিল্ক অফ চিলড্রেন। প্রচণ্ড গ্যাস হওয়ার কারণে স্টমাক রিজিয়নে এবং পেট ফুলে ওঠে এবং বদহজম হওয়ার কারণে পেটে ব্যথা হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের স্টুলে প্রচণ্ড টক গন্ধ থাকে এবং এমনকি বাচ্চার শরীর থেকেও টক গন্ধ বের হয় এবং বাচ্চা ইনফ্যান্ট যখন যে দুধ বমি করে তাতেও প্রচণ্ড টক গন্ধ থাকে। অর্থাৎ রোবিনিয়ার সমস্ত কিছুই কিন্তু টক গন্ধযুক্ত হয় বা টক স্বাদযুক্ত হয়। হার্ট বার্ন অ্যান্ড অ্যাসিডিটি কামিং অন হোয়েন লাইং ডাউন অ্যাট নাইট অ্যান্ড প্রিভেন্ট স্লিপ। দেয়ার ইজ এক্সট্রিম অ্যাপেটাইট বাট গ্যাস্ট্রিক পেইন লাস্ট অ্যান আওয়ার ওর টু আফটার মিলস। পেশেন্ট ইজ ইমাসিয়েটেড অ্যান্ড ক্যাকেকটিক। পেশেন্ট ক্যান নট টলারেট ফ্যাট, গ্রেভি, ব্রেড, আইসক্রিম, ক্যাবেজ, টার্নিপ, র ফ্রুট কজেস গ্যাস্ট্রিক হেডেক। পেশেন্ট যখন রাতের বেলা শুয়ে থাকে তখন তার গলা বুক জ্বালা করা, অম্লপীড়া হওয়া এগুলো অত্যন্ত বেড়ে যায়, কারণ পেশেন্টের জিইআরডির সমস্যা থাকে, অ্যাসিড রিফ্লাক্স ওটা বেড়ে যায় এবং পেশেন্টের কিন্তু প্রচণ্ড খিদে থাকে কিন্তু খাওয়ার পরেই তার কিন্তু এক ঘন্টা বা দু ঘন্টার জন্য তার কিন্তু পেটে ব্যথা হয়, কারণ তার স্টমাকের সমস্যা থাকে, তার গ্যাস্ট্রিক আলসার থাকতে পারে এবং পেশেন্ট ভীষণ রোগা হয়ে যায়, শুকিয়ে যায়। পেশেন্ট ফ্যাট জাতীয় খাবার সহ্য করতে পারে না, মশলাদার খাবার সহ্য করতে পারে না, রুটি সহ্য করতে পারে না, আইসক্রিম সহ্য করতে পারে না, বাঁধাকপি, শালগম এসব খেতে পারে না, ফল খেতে পারে না
এগুলো খেলে তার গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যায় এবং তার অম্লপীড়া হওয়ার কারণে তার মাথা যন্ত্রণা হতে দেখা যায়। মেন্টাল সিমটমস, পেশেন্ট ইজ লো স্পিরিটেড, ভেরি ইরিটেবল, ট্রাইড টু রাইট বাট কুড নট। পেশেন্টের মধ্যে সবসময় ভীষণ দুঃখ কাজ করে, সে প্রচণ্ড হতাশায় ভোগে, তার মধ্যে প্রচণ্ড অস্থিরতা দেখা যায়, সে কোনো কিছুই করতে তার ভালো লাগে না, সে লিখতে গেলে লিখতে চায় কিন্তু সে আর লিখে উঠতে পারে না। আইজ সিমটমস, আইজ আর সাংকেন, সোর, ওয়াটারি উইথ ড্রাই স্ক্র্যাচিং ইন থ্রোট অ্যান্ড হট ফ্লাশিং অফ ফেস। তার পেশেন্টের চোখ যেন ঢুকে যায়, চোখে খুব ব্যথা থাকে, চোখ থেকে জল পড়ে এবং সেই সঙ্গে গলাতে তার শুষ্ক খসখসে ভাব অনুভূত হয়, কারণ তার অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে এবং তার মধ্যে হট ফ্লাশিংও হয়। নোজ সিমটমস, দেয়ার ইজ কন্টিনিউয়াল ডিসচার্জ ফ্রম নোজ উইথ স্নিজিং অ্যান্ড ডাল হেডেক। রোবিনিয়ার পেশেন্টে কিন্তু প্রায় বারে বারে সর্দি হওয়া, নাক থেকে জল পড়া, হাঁচি হওয়া এই সমস্যাগুলো হতে দেখা যায় এবং সর্দিজনিত কারণে মাথায় যন্ত্রণা হতে দেখা যায়। স্টুল সিমটমস, দেয়ার ইজ সাওয়ার স্মেলিং ইন স্টুল অ্যান্ড দেয়ার ইজ ইনএফেকচুয়াল আর্জিং ফর স্টুল বাট আলটিমেটলি বাউলস কনস্টিপেটেড অ্যান্ড দেয়ার মে বি ডায়রিয়া অলসো। রোবিনিয়ার পেশেন্টের স্টুলে কিন্তু টক গন্ধ থাকে এবং স্টুলের জন্য বারে বারে আর্জ থাকে কিন্তু আলটিমেট কিন্তু স্টুল হয় না, ফলে কনস্টিপেশন হতে দেখা যায় এবং রোবিনিয়ার পেশেন্টের কিন্তু ডায়রিয়াও হতে দেখা যায়। রেসপিরেটরি অর্গানস, ভয়েস রিডিউসড টু এ হুইসপার অ্যান্ড রেসপিরেশন ইজ ভেরি ফিবল। পেশেন্টের কণ্ঠস্বর কমে যায় এবং যেন ফিসফিস করে কথা বলছে এরকম মনে হয়, কারণ তার জিইআরডির সমস্যা রয়েছে এবং পেশেন্ট এতটাই দুর্বল হয়ে যায় যে তার শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হয়। হার্ট সিমটমস, হার্ট অ্যাকশন ইজ ভেরি ফিবল অ্যান্ড অলমোস্ট পালসলেস। হার্টও তার দুর্বল হয়ে যায় এবং পালস দেখতে গেলে দেখা যায় যে পালস প্রায় পাওয়াই যাচ্ছে না, এতটাই দুর্বল পালস। স্কিন সিমটমস, কভার ফ্রম হেড টু ফুট উইথ ওয়ার্স ফর্ম অফ আর্টিকেরিয়া। রোবিনিয়া পেশেন্টের মাথা থেকে পা পর্যন্ত আমবাদ বা আর্টিকেরিয়ার সমস্যা হতে দেখা যাবে হতে পারে। ইফ ইউ হ্যাভ দিস সিমটমস, ইউ ক্যান টেক রোবিনিয়া মাদার টিংচার 5 ড্রপস ইন আ ডে ফর ফিউ ডেজ, আফটার দ্যাট ডেফিনেটলি সি আর ডক্টর ফর পারমানেন্ট কিওর। আপনার যদি এই ধরনের সমস্ত সমস্যাগুলো থাকে তাহলে রোবিনিয়া মাদার টিংচার 5 ফোঁটা দিনে একবার খেতে পারেন এবং এটা কিছুদিন খাবেন এবং আপনার সমস্যা কিন্তু পুরোপুরিভাবে সেরে ওঠার জন্য অবশ্যই কিন্তু এরপর একজন ডক্টরকে দেখিয়ে নেবেন। সো দিস ইজ অল অ্যাবাউট রোবিনিয়া সিডোকেসিয়া। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর হোমিওপ্যাথিক মেডিসিনস দেন প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।